আমাদের নিত্যদিনের খাবার তালিকার মধ্যে হতে প্রায় খাবারেই অ্যালার্জি বিদ্যমান। তবে সবার জন্যই সব খাবারে যে অ্যালার্জি হবে এমনটি নয়, এক একজনের জন্য এক এক খাবারে অ্যালার্জি হতে পারে। তাই যার যে খাবারে অ্যালার্জি হয় সেটি বেশি খাওয়াই শ্রেয়। কিন্তু অনেকেই তা না করে সকল অ্যালার্জিযুক্ত খাবার বাদ দিয়ে দেয়। ধরুন কারো গরু মাংস খেলে অ্যালার্জি হয়, আবার কারো চিংড়ি মাছ। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন খাবারে অ্যালার্জি আছে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। যে সকল খাবারে অ্যালার্জি রয়েছে: গরুর মাংস, গরুর দুধ, হাঁসের ডিম, হাঁসের মাংস, কাজু বাদাম, হিজলি বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, ছোটো চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ইলিশ মাছ, বেগুন, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, টমেটো, শুটকি মাছ, পাকা কলা, বোয়াল মাছ, সরপুটি ইত্যাদি। অর্থাৎ প্রায় সব খাবারই কম বেশি অ্যালার্জি রয়েছে। তাই সকল খাবার বাদ দিলে তো না খেয়ে থাকতে হবে। সুতরাং যে খাবারে যার অ্যালার্জি রয়েছে সেটিকে বর্জন করে চলুন।